1979 সালের 24 ডিসেম্বর থেকে 1989 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং আফগান মুজাহিদদের মধ্যে সংঘটিত হয় একটি যুদ্ধ। 1979 সালের 24 ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্যদের প্রবেশের মধ্য দিয়ে এই যুদ্ধ আরম্ভ হয়। আর 1989 সালের 15 ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 6 থেকে 20 লক্ষ আফগান প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। সোভিয়েত সৈন্যদের প্রবেশের আগে 1978 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে PDPA আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং নূর মোহাম্মদ তারাকি রাষ্ট্রপতি পদে আসীন হন। দলটি দেশ জুড়ে প্রচলিত ইসলামী মূল্যবোধ ধ্বংস করে কার্ল মার্ক্সের কমিউনিজম আগ্রাসনের সূচনা করে, যা ধর্মপ্রাণ গ্রাম্য জনসাধারণ এবং প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামোর অধিকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। আফগান সরকার কঠোরভাবে বিরোধিতা দমন করে হাজার হাজার লোককে গ্রেপ্তার করে এবং প্রায় 27,000 রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড প্রদান করে। এর প্রতিক্রিয়ায় অনেকগুলো সরকার বিরোধী সশস্ত্র দল গঠিত হয় এবং 1979 সালের এপ্রিলে আফগানিস্তানের বড় একটি অংশ জুড়ে বিদ্রোহ দেখা দেয়। তদুপরি আফগান সরকার অন্তদ্বন্দ্বের কারণে অস্থিতিশীল ছিল এবং 1979 সালের সেপ্টেম্বরে হাফিজুল্লাহ আমিনের সমর্থকরা তারাকিকে ক্ষমতাচ্যুত করে আমিনকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করে। আফগান কমিউনিস্ট শাসকদের দ্বারা কমিউনিজমের স্বার্থ পুরোপুরিভাবে উদ্ধার না হওয়ায় এবং আফগানিস্তানে ব্যাপক বিদ্রোহের কারণে লিওনিদ ব্রেজনেভের নেতৃত্বে সোভিয়েত সরকার 1979 সালের 24 ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত 40তম আর্মি মোতায়েন করে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ আগ্রাসনের সূচনা হয়। রাজধানী কাবুলে পৌঁছানোর পর সোভিয়েত সৈন্যরা একটি অভ্যুত্থানের নাটক করে রাষ্ট্রপতি আমিনকে হত্যা করে এবং একটি প্রতিদ্বন্দ্বী উপদলের সদস্য সোভিয়েতপন্থী বাব্রাক কারমালকে ক্ষমতায় বসায়। 1980 সালের জানুয়ারিতে 34টি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্যদের তাৎক্ষণিক, জরুরি এবং নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব পেশ করে। অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে 104/18 ভোটে আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়। আফগান বিদ্রোহীরা প্রতিবেশী পাকিস্তান ও চীনে সামরিক প্রশিক্ষণ লাভ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় আরব রাজ্যগুলো থেকে বিপুল আর্থিক সহায়তা প্রাপ্ত হয়। সোভিয়েত সৈন্যরা আফগানিস্তানের শহর ও যোগাযোগ কেন্দ্রগুলো দখল করে। অন্যদিকে মুজাহিদিনরা আফগানিস্তানের যে 80% ভূমি আফগান সরকার ও সোভিয়েত নিয়ন্ত্রণের বাইরে ছিল, সেসব অংশে ছোট ছোট দলে বাঘ হয়ে গেরিলা যুদ্ধ আরম্ভ করে। সোভিয়েতরা আফগান বিদ্রোহী ও বেসামরিক জনগণকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য বিমান শক্তি ব্যবহার করে। মুজাহিদিনদের নিরাপদ আশ্রয় লাভের সুযোগ না দেওয়ার উদ্দেশ্যে গ্রামের পর গ্রাম মাটিতে মিশিয়ে দেয়, সেচ খালগুলো ধ্বংস করে এবং লক্ষ লক্ষ ভূমি মাইন ছড়িয়ে দেয়। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের সোভিয়েত সৈন্য সংখ্যা 1,08,000 বর্ধিত করা হয় এবং দেশব্যাপী সংঘর্ষ বৃদ্ধি পায়। কিন্তু এই যুদ্ধের ফলে সোভিয়েত ইউনিয়নের বিপুল সামরিক ও কূটনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। 1987 সালের মাঝামাঝিতে সংস্কারপন্থী নেতা মিখাইল গর্ভাচেভের নেতৃত্বাধীন সোভিয়েত সরকার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। 1988 সালের 15 মে আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সোভিয়েত সৈন্য প্রত্যাহার আরম্ভ হয় এবং 1989 সালের 15 ফেব্রুয়ারি শেষ হয়। এই যুদ্ধের দীর্ঘ ব্যাপ্তির জন্য এটিকে কখনও কখনও পশ্চিমা গণমাধ্যমে সোভিয়েত ইউনিয়নের ভিয়েতনাম যুদ্ধ বা ভল্লুকের ফাঁদ হিসেবে অভিহিত করা হয় এবং যুদ্ধটিকে সোভিয়েত ইউনিয়নের পতনের একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। মোট কথা হচ্ছে, আফগানিস্তানে কখনোই কোনো দানবীয় শক্তি জয়লাভ করতে পারেনি। যেমন পারেনি রাশিয়া, ঠিক তেমনই পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। জয় হয়েছে আফগানিস্তানেরই।